মৃত্যুর পরে মেয়ে যাতে কবরে একাকিত্ব বোধ না করে সেই জন্যই আগে থেকে 2 বছর বয়সী মেয়েকে নিয়েই কবর খুঁড়ে সেখানে সময় কাটাচ্ছেন বাবা জাংলিও। গত জুন মাসেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন তুলেছিল। 2 বছর বয়সী জিনলেই বংশগত কারণেই থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করেন। নিয়মিত রক্তদান ও ওষুধ না দিলেই এই রোগে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিতে পারে। তাকে বাঁচাতে নিজের সর্বস্ব দিয়েই চেষ্টা করছেন ব্যর্থ বাবা জাংলিও। 2 বছর বয়সী জিনলের বাবা জাংলিং জানান, তার মেয়ের চিকিৎসার জন্য নিজের সব সঞ্চিত অর্থ খরচ করে ফেলেছেন তিনি। তিনি জানান, এরই মধ্যে জিনলের চিকিৎসায় 1,40,000 ইউয়ান খরচ করেছি এবং অনেক অর্থ ঋণ করেছি, আর এই ঋণ করতেই সক্ষম নই আমরা। তাই জিনলেইকে সেখানে খেলতে নিয়ে আসি যেখানে সে চিরনিদ্রায় শায়িত হবে, এমনটাই জানা যায় গণমাধ্যমে প্রকাশিত এক খবরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জাংকবরে জিনলেইকে গুলে নিয়ে শুয়ে আছেন, কাছেই জিনলের গর্ভবতী মা ডেনমিম বসে আছেন। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে চীনের কাউন্ট ফান্ডিং সাইট goodichor.com-এ 2 লাখ ইউয়ান সংগ্রহের লক্ষ্য স্থির করে অ্যাকাউন্ট খুলে তথ্য অনুযায়ী অর্ধেকের বেশি অর্থ এরই মধ্যে উঠে এসেছে। অনেক ইন্টারনেট ব্যবহারকারী এর সমালোচনাও করেছেন। একজন এ ব্যাপারে লিখেছেন, এটা আমার কাছে প্রহসনের মনে হয়েছে, শিশুটি নির্দোষ, এমনভাবে তাকে কবরে নিয়ে গেলে তার জন্য ভালো হবে না, বরং এতে তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।